নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নোটিশের প্রেক্ষিতে আজ বেশিরভাগ দুর্য সংবাদ সম্মেলন গজি চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় সাংবাদিক অলে হয় উক্ত প্রতিষ্ঠানের অনুকূলে লাইসেন্স নবায়নের লক্ষ্যে নতুন নবায়ন ফোরামে আবেদন করা হয়নি। উল্লেখ্য বর্ণিত প্রতিষ্ঠানের লাইসেন্স 2017-2018 নবায়ন করা হয়েছে যা বিধি মোতাবেক হয়নি। খ বর্তমানে উক্ত হাসপাতালের শয্যার সংখ্যা 150টি। গ কর্তব্যরত ডাক্তারের নিয়োগপত্র পাওয়া যায়নি। খ কর্তব্যরত নার্সের নিয়োগপত্র পাওয়া যায়নি। বিশেষজ্ঞ ডাক্তারের কোনো তালিকা পাওয়া যায়নি। ক্লিনার ক্লিনারের নিয়োগের কোনো তথ্য নাই। ছ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের তথ্য নাই। এটি হচ্ছে হাসপাতাল সংক্রান্ত প্যাথোলজিক্যাল সংক্রান্ত তিনটি ফাইন্ডিংস তারা দিয়েছেন। উক্ত প্রতিষ্ঠানের অনুকূলে লাইসেন্স নবায়নের লক্ষ্যে নতুন নবায়ন ফরমে আবেদন করা হয়নি। বর্ণিত প্রতিষ্ঠানের লাইসেন্স 17-18 নবায়ন করা হয়েছে যা বিধি মোতাবেক হয়নি। আমাদেরকে এই আন্দোলন থেকে আমরা কোনো অবস্থাতেই এই একটি বিষয়কে কেন্দ্র করে আমরা এমনভাবে আসান্বিত হওয়ার কোনো কারণ নেই যে আমাদের রায়বা হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আমাদের মেয়ে রায়বা হয়েছে, তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তাদের শরণ বাতিল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সরকার করবে এই দাবি জানাতে চাই। আমরা সন্তানহারার বেদনা নিয়ে কাঁদছি, আপনি গায়ে পরে আমার সাথে ঝগড়া করতে চাচ্ছেন। আমি বারবার বলছি যে আমি আপনার সাথে আমার ঝগড়া নেই, কিন্তু আপনি বলছেন যে না ঝগড়া আছে। যদি তাই হয় আমি আর একদিন দুদিন পরে আমি বলবো হ্যাঁ আপনার সাথে আমার ঝগড়া আছে। এবং সেই ঝগড়া শুরু হবে কোথায় কোথায় শেষ হবে সে ঝগড়া কখন শেষ হবে আমরা জানি না। অন্যমিককে রায়ফাহানার মৃত্যুর শাস্তির দাবি সারা দেশের নেই চট্টগ্রামত প্রতিবাদ সমাবেশ অব্যাহত আছে। বিভিন্ন সংগঠনের ব্যানারত বেললে প্রেস ক্লাবের সামনে রায়ফা হত্যার বিচার সাইরে মানববন্ধন বিক্ষোভ গজি। এডে চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখিল। এডে সাংবাদিক হলে হয় এখন দিবালকুর মত স্পষ্ট হয়ে গিয়ে দেয় আর সাংবাদিক কন্যা রায়ফার হত্যার লাইবুলিয়ারে ম্যাক্স হসপিটাল দায়ী। স্বাস্থ্য অধিদপ্তর একখান নোটিশে তারও আবার প্রমাণ গিয়ে চট্টগ্রামের সাংবাদিক জনতার একখানি দাবি রায়ফা হত্যাল্ল জড়িত হলরে দৃষ্টান্তমূলক শাস্তি। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।